এটা শুধু এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, দয়া করে বন্ধুরা বাড়িতে কোনোদিন চেষ্টা করবেন না। আবার অনেক লোক বলবে যে বন্ধুরা সাবুফার কি জিনিস, তো বন্ধুরা আপনাদের বলে দিচ্ছি যে সাবুফার হলো এমন একটা জিনিস যেটা আমাদের হোম থিয়েটারে ব্যবহার হয়। তো বন্ধুরা হোম থিয়েটারের ভেতরে শুধু যেটা ব্যাজের ব্যবহার হয়, মানে হোম থিয়েটার যেটা থাকে সেটা শুধু এটা শুধু ব্যাজ প্রোভাইড করে, ব্যাজ ছাড়া বন্ধুরা এর সাউন্ড আসে না, শুধু এটা ব্যাজের জন্যই তৈরি করা হয়। আর বন্ধুরা আপনারা জানেন যদি এটা কারোর দেখার ইচ্ছা থাকে এই যে সাবুফারটা, তো বন্ধুরা আপনাদের বাড়িতে যদি হোম থিয়েটার থাকে তো বন্ধুরা আপনারা দেখতে পারবেন যে হোম থিয়েটার খোলার পর এর ভেতরে এই জিনিসটা থাকে, তো এটা হচ্ছে সাবুফার। তো বন্ধুরা আজকের ভিডিওটা খুব আলাদা রকম একটা তৈরি করার চেষ্টা করছি। তো বন্ধুরা এটা হচ্ছে সাবুফার, এর কয়েল খুব মজবুত, মানে স্পিকারের চেয়ে এর 5-6 গুণ মজবুত এর ভিতরে কয়েল থাকে। আর এটা বন্ধুরা দেখতে পাচ্ছে এরকম সাবুফারটা। তো বন্ধুরা এই যে সাবুফারটা, এইটাকে যদি আমরা আমাদের বাড়ির 230 ভোল্টে জাগিয়ে দিই তো বন্ধুরা কী হবে সেটা আপনারা জানেন? তো বন্ধুরা আমিও জানি না, তার জন্য বন্ধুরা ভিডিওটা লাস্ট অবধি দেখবে। আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে কী করবেন, আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা আমি সুমন, বন্ধুরা চলো তুমি আমি মিলে করি ভিডিও শুরু। তো বন্ধুরা এটা আমি আপনাদের বাজিয়ে দেখাবো বলেছি, কিন্তু সেটা বাজিয়ে দেখাবো না বন্ধুরা, আমাদের কাছে একটা ছোট মেশিন আছে, ঠিক আছে আমরা দেখাচ্ছি। তো বন্ধুরা এই যে দেখুন, এই যে মেশিনটা, এটার অনেকগুলো তার দেখতে পাচ্ছ, এটা অনেক পুরনো মেশিন। তো বন্ধুরা এটাই আজকে দেখাবো। তো বন্ধুরা এটাই হচ্ছে আমাদের সেরা বাজার তারটা, তো আমি এখানটায় হালকা করে জুড়ে নেবো, ঠিক আছে? তো বন্ধুরা জোড়া হয়ে গেছে, বন্ধুরা আপনারা দেখবেন তা, এটা আছে আর্ট লাইনটা, ঠিক আছে? তো বন্ধুরা এটা আমরা জুড়বো ব্লুটুথে, ঠিক আছে? আমি ব্লুটুথটা দেখাচ্ছি। তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন, এটা একটা কার রিসিভার, তো এটাই আমাদের ব্লুটুথের কাজ করবে। তো বন্ধুরা এটা আমরা ঢুকে নিয়েছি। তো তারপরে বন্ধুরা এটা হচ্ছে আমাদের 230 ভোল্ট দিতে হবে, ঠিক আছে? তার জন্য আমরা একটা 230 ভোল্ট এও নিয়ে এসেছি, ঠিক আছে? তো বন্ধুরা এতে আমরা প্লাগ ইন করে দেবো। তো বন্ধুরা তারপরে বন্ধুরা আমরা এটা এই যে ব্লুটুথ সিস্টেমটা এর থেকে এটা কানেক্ট করে নিয়েছি, আর এটা একদম রেডি আছে। তো বন্ধুরা আমরা মোবাইলের সাথে কানেক্ট করে নিয়েছি। তো বন্ধুরা আমি একটা গান চালিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো তারপরে এটাকে ফুল সাউন্ড দিয়ে দিই। তো বন্ধুরা আমরা একটু দেখাচ্ছি, দেখুন কী হচ্ছে। তো বন্ধুরা দেখতে পেলেন যে এর মানে এটা যত আমি গান চালিয়েছিলাম কিন্তু গান চলছে না, কিন্তু গানের যে ব্যাজটা সেই ব্যাজটাই বাজছে এখানটায়, কিন্তু গান টোটালি বাজছে না, এটাই হচ্ছে এর মেন কারণ। তো এটা শুধু মানে গান বাজাবে না, গানের ব্যাজটা বাজাবে। তো ব্যাজের জন্য এর যে মানে সাধারণ স্পিকারের চেয়ে এর যে কয়েলটা খুব বেশি মোটা, আর এটা মানে টিকসইও প্রচুর। তো বন্ধুরা এবার আমাদের দেখার পালা, 230 ভোল্ট বলি, সেই 230 ভোল্টে আমাদের সাবুফার দিলে সাবুফারের অবস্থা কীরকম হয়, তো এইটা দেখার জন্য আমরা এতে অনেক টাকা খরচা হয়ে গেছে। তো তাই জন্য বন্ধুরা এটা লাইক করে দিন আর আমাদের পাশে থাকুন তো দেখার জন্য। তো বন্ধুরা চলা যাক আমাদের সেই নতুন এক্সপেরিমেন্টে, তো চলুন। তো বন্ধুরা দেখুন এটা আমি একটা প্লাগের সাথে এটা মানে কানেক্ট করে নিয়েছি। তো বন্ধুরা এই এক্সপেরিমেন্টটা খুব ভয়ঙ্কর হতে পারে, আর এটা বাড়িতে বন্ধুরা আপনারা কোনোদিন চেষ্টা করবেন না, কারণ বাড়িতে অনেক কিছু প্রবলেম হতে পারে। তো বন্ধুরা এর বাড়ি থেকে কারেন্টটা নিয়ে এসে যদি এটা দুটো ডাইরেক্ট হয়ে যায় তো এখানটায় কোনো কিছু না হতে মানে কোনো কিছু না হয়ে যদি বাড়ির কোনো প্রবলেম হতে, বাড়িতে আগুন লেগে যেতে পারে, বা বাড়ির যে আমাদের ফিউজ থাকে ফিউজে মানে তাপ বেড়ে যাওয়ার পরে ওখানে আগুন লেগে যেতে পারে। তো বন্ধুরা এটা বাড়িতে চেষ্টা করবেন না, আর যদি ভিডিওটা ভালো লাগে তো আপনারা আমাকে কমেন্ট করতে পারবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য, আর আমি আপনাদের নতুন নতুন ভিডিও দেখাবো। তো বন্ধুরা আমি সেটআপটা করে নিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ এখানে আমি বাড়ি থেকে নিয়ে এসেছি 230 ভোল্টের বোর্ডটা। তো বন্ধুরা ভিডিওতে ফুল মজা আসবে, তার জন্য আমরা রেডি হয়ে গেছি, আর এটা সাবধান বড় হাত রাখতে হবে। তো বন্ধুরা তার জন্য আমি এখানে স্পিকারটা, আর এটা আমি প্লাগটা এখানটা হালকা গুঁজে দেবো, ঠিক আছে? তো তারপরে ওই দিক দিয়ে সুইচটা মারতে হবে, ঠিক আছে? প্লাগটা এখানটা হালকা গুঁজে দেবো, ঠিক আছে? তো বন্ধু এখানে প্লাগটা আমি লাগিয়ে দিয়েছি। তো এবার দূর থেকে আমাদের সুইচটা মারতে হবে, ঠিক আছে? তো একটা আমি ডাং নিয়েছি,
তো বন্ধুরা এই যে একটা ডাং নিয়েছি, এবার দেখতে হবে এক্সপিরিয়েন্সটা খুব ভয়ঙ্কর হতে পারে, তাই জন্য বন্ধুরা এটা একটু দূর থেকে আমরা করার চেষ্টা করছি, আর বাড়িতে আপনারা টোটাল চেষ্টা করবেন না, আর চেষ্টা করলে বন্ধুরা আপনারা বুঝে নেবেন যে চেষ্টা করবে। তো বন্ধুরা এত দূর থেকে, ঠিক আছে আমি এখানে সুইচটা দিচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা রেডি? 1 2, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা রেডি? 1 2, আর হচ্ছে না কেন? তো বন্ধুরা আপনারা দেখলেন কী হয়ে গেছে, আমি এখানে সুইচটা বন্ধ করে দিচ্ছি। তো বন্ধুরা আমি এখানে প্লাগটা খুলে নিচ্ছি, ঠিক আছে। আমার খুব ভয় লাগছে, এখানটা আমি প্লাগটা খুলে নিচ্ছি, ঠিক আছে বন্ধুরা। এবার বন্ধুরা আপনারা দেখাচ্ছি, কাছে আসুন, কাছে আস। তো বন্ধুরা এই যে সাবুফারটা খুব গরম হয়ে গেছে বন্ধুরা, তো এখানটা পুরোপুরো কিন্তু আসছে, কিন্তু আপনাদের দেখাচ্ছি এই দিকটা একটু দেখুন বন্ধুরা, এটার কী অবস্থা করেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন? সাবুফারকে একদম চিড়ে দিয়েছে একদম, এত পাওয়ার হাই বন্ধুরা আমি এতদিন সময় দেখিনি বন্ধুরা কী করেছে বন্ধুরা। এখন দেখুন এর পাওয়া দেখতে পেয়েছেন বন্ধুরা, পুরো ফাটিয়ে দিয়েছি, মানে পুরো চারদিক থেকে এটা একদম, আমি কাছ থেকে দেখেছি দেখুন বন্ধুরা, এটা মানে এত পাওয়ার 230 ভোল্ট দেওয়ার সাথে সাথে এর অবস্থা কী করলো বন্ধুরা, আমি তো এটা ভেবে পাচ্ছি না। এটা খুব গরমও হয়ে গেছে, আর 230 ভোল্টে এটা আমি ভেবেছিলাম যে এটা ফাটাতে পারবে না, কিন্তু বন্ধুরা এটার এত পাওয়ার যে এই এই মোটা দিকটা ফাটাতে পারেনি, আর এই যে যেটা আছে নরম এই দিকটা নরম, তো এই দিকটা আমাদের মানে ফাটিয়ে দিয়েছে বন্ধুরা। আমার তো মনে হচ্ছে না, ভিতরেও পুড়ে গেছে বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি এখান থেকে। তো বন্ধুরা এই যে কয়েলটা এখানে পুড়ে দিয়েছে, আর আমি এইটাই বুঝতে পারছি না, এই যে দেখুন বন্ধুরা আমি দেখাচ্ছি, এটা শুধু এইখানটা ছাড়া পুরোটা ফাটিয়ে দিয়েছে, মানে ঢাপাক করে যেই উঠলো সেই সময় পুরোটা ফাটিয়ে গেল। বন্ধু দেখতে পেলেন পুরোটা মানে একদম নষ্ট হয়ে গেছে, এটার কোনো কাজে লাগবে না। আশা করি বন্ধুরা আপনারা ভিডিওটা দেখে নিয়েছেন, আর বন্ধুরা আর কিনো বলা নেই, এটা খুব ভয়ঙ্কর একটা এক্সপেরিমেন্ট ছিল। আর এক্সপেরিমেন্টে বন্ধুরা আমরা দেখতে পেলেন যে এর কোনো পর্দা টর্দা কোনো নেই, পুরো একদম উড়িয়ে দিয়েছে। আমি একদম আমাদের কাছ থেকে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন এর এত পাওয়া যে সাবুফারকেও ছাড়েনি, একদম ফাটিয়ে দিয়েছে, ঠিক আছে। একদম দেখুন একদম পুরো ফাটিয়ে দিয়েছে, আর এটা তো একটা শিশের মতো। তো বন্ধুরা আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে তো বন্ধুরা আপনারা জানেন আপনাদের কী কী করতে হবে। তো আশা করি আপনারা আরও ভিডিও দেখার জন্য আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা দেখা যাক পরের ভিডিওতে, ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।